আমাকে যদি তিনটা ছবি সিলেক্ট করতে বলা হয় তিনটি ডিফারেন্ট গল্পের, আমি অ্যাকশনটাই চুজ করব। বিদেশের ছবি তো আমি দেখতে আমার ভালোই লাগে, অ্যাক্টর শুড বি অলওয়েজ ভার্সেটাইল, আর ডিফারেন্ট রং ধারণ করতে হবে, ডিফারেন্ট ক্যারেক্টার ধারণ করতে হবে। বিয়ার ফাংশন তো সবসময় ভালো লাগে, আর বাইফা গতবারও আসলে অ্যাওয়ার্ড দিয়েছে, এবারও দিচ্ছে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম দে আর অর্গানাইজিং দিস বিউটিফুল প্রোগ্রাম, সো আই এম গ্রেটফুল টু দ্যাম। গতবার পেয়েছিলাম, এবারও মুখোশের জন্য আমাকে নমিনেট করেছে, সো আই এম ফিলিং সো হ্যাপি। আমার আসলে এই মুহূর্তে ভেরি রিসেন্ট দুটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে, ভেরি রিসেন্ট। তবে চুক্তিবদ্ধ ছবি নিয়ে বলতে চাই না, বিকজ আমার আমি অপেক্ষায় আছে, আমার মুক্তির অপেক্ষায় যে ছবিগুলো রয়েছে, লাইক রিভেঞ্জ, আমাদের ইকবাল ভাই পরিচালিত রিভেঞ্জ বিট্রে ছবি, দুইটা ছবি, তারপর শোকেত নাসির পরিচালিত পাপ, দেন জিন ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে, তারপর প্রেমপরাণ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, কর্পোরেট রয়েছে, আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া। সো প্রায় 8-9টি ছবি আমার মুক্তির অপেক্ষা রয়েছে। সো আমি অপেক্ষা করছি যে ছবিগুলো মুক্তি পেলে আমি আসলে অ্যাজ এ অ্যাক্টর তো একটাই কাজ, ছবি করার, দর্শককে ছবি দেখানো, বিনোদন দেয়া। সো আমি অপেক্ষা করছি। বিদেশের ছবি তো আমি দেখতে আমার ভালোই লাগে, তবে আসলে ইন্ডাস্ট্রি নিয়ে আমি এত রিসার্চ করি না, এটা আসলে হয়তো পলিটিশিয়ানরা বেশি ভালো বলে, ছবিটা আসলে কতটুকু ভালো হবে খারাপ হবে আমি আসলে এই বিষয় নিয়ে আমি আসলে ভাবতে পারি না যে আসলে কোনটা আমার জন্য ভালো। তবে বিদেশি ছবি আসলে তো মানুষ হয়তো দর্শকরা অনেক ভালো ছবি পাবে, আমি চাই যে কন্ডিশনের ভিত্তিতে আসলে বিদেশি ছবি আসুক, তাতে সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সিনেমা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই স্বার্থটাকে যেন জলাঞ্জলি দেওয়া না হয়, যেন আমাদের ছবিটাও চলে। আমাদের ডিরেক্টররা বা আমাদের প্রডিউসাররা লিখেছেন, যেগুলো আমার ভালো লেগেছে, যে একটা স্পেসিফাই করে দেওয়া হোক যে বিদেশি ছবি চললে একটা সার্টেন টাইম পর্যন্ত চলবে, বা সার্টেন কিছু শো দেখানো হবে, সেখানে বাংলা ছবির শো যেন 60% হয় এবং অন্য ছবির শো যেন সেটা 30% বা 40% হয়, বেশি যেন না হয়। কিছুদিন আগে আমি জানলাম যে হয়তো পাঠান আসবে না বাংলাদেশে, সো এটা নিয়ে আর ভাবার কিছু নাই। সো যেহেতু যাচ্ছে না, এখন বাঙ্কু জামাই নিয়ে আর চিন্তার কিছু নেই। একটা ছবির বিনিময়ে দেখুন, ওরা তো আসলে 120 টাকা দিয়ে ছবি বানায়, আমাদের তো তত টাকা বাজেট নেই, আমাদের মানে হলের সংখ্যা লিমিটেড, তো সেই জায়গা থেকে কখনো ওদের সঙ্গে আমাদের কম্পেয়ার করলে চলবে না। বাট ডেফিনেটলি ভালো ছবি যাওয়া উচিত। আমি পাঙ্কু জামাই ছবিটা আমি দেখিনি, আমি জানি না আসলে কতটা ভালো ছবি, আমাকে আগে দেখতে হবে আর ছবিটা, তারপর মন্তব্য করতে হবে। একটু আমি সবার সঙ্গে কাজ করি, আমার আলহামদুলিল্লাহ আমার সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, পরি মাহি, তারপর বিদেশের আমি, দেন বুবলির সঙ্গে তো আমার ব্যাক টু ব্যাক 5টি কাজ হয়েছে। সো সম্ভবত আরও 2টি ছবি বুবলির সঙ্গে আপনারা খবর পাবেন কয়েকদিনের মধ্যে, নতুন 2টি ছবি যুক্তিবোধ হচ্ছে। আমি তো একজন অ্যাক্টর, সো অ্যান অ্যাক্টর শুড বি অলওয়েজ ভার্সেটাইল, আর ডিফারেন্ট রং ধারণ করতে হবে, ডিফারেন্ট ক্যারেক্টার ধারণ করতে হবে। সো যখন যে অ্যাক্টর বা যেই অ্যাক্ট্রেসটা আসলে আমার জন্য উপযুক্ত সেই ক্যারেক্টার উপর বেস করে, সেটার ক্ষেত্রে ডিপেন্ড করে আমাকে নতুন হলেও কাজ করতে হবে, পূজা কেন যদি নতুন হয় আই হ্যাভ টু ওয়ার্ক। রিভেঞ্জ আর বিট্রে ছবি তো একদমই ফুল ফ্লেজ অ্যাকশন, ইভেন প্রেমপরাণেও যথেষ্ট অ্যাকশন, যদিও এটি একটি রোমান্টিক ধাঁচের ছবি, কিন্তু প্রেমপরাণে অনেক সুন্দর একটি গল্পে সুন্দর একটি নির্মাণ, হাসান শিকদার এবং মাসুদ মহদ্দিন ভাই নির্মাণ করেছেন ছবিটি, সেখানে ভরপুর অ্যাকশন রয়েছে। আসলে আমাকে আমাকে যদি একটি সিনের স্কোপ দেওয়া হয়, আমি প্রচুর ভরপুর অ্যাকশন করার চেষ্টা করি, কারণ অ্যাকশনটা আমার বরাবরই ভালো লাগে। তবে একদম ফুল ফ্লেজের অ্যাকশন যেটাকে আমরা বলি আর কি অ্যাকশন মুভি, সেই জায়গা থেকে রিভেঞ্জ এবং বিট্রেতে ডেফিনেটলি পরিপূর্ণ অ্যাকশনের দেখতে পাবে দর্শক। আমি অলওয়েজই চাই অ্যাকশন মুভি হোক, কারণ আমাকে যদি তিনটা ছবি সিলেক্ট করতে বলা হয় তিনটি ডিফারেন্ট গল্পের, আমি অ্যাকশনটাই চুজ করব, বিকজ আই লাভ দিস। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।